বেঙ্গালী টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলুন দেখে আসি নওগাঁ জেলার স্থানসমূহ নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সংলগ্ন যে ভূখণ্ডটি উনিশশো চুরাশির পয়লা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসাবে গণ্য হতো তাই হয়েছে বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা নওগাঁ জেলা পরিষদ পার্ক স্থানীয় ভাষ্যমতে ব্রিটিশ আমলে উনিশশো সালে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র জেলা পরিষদ পার্কটি প্রতিষ্ঠিত করা হয় দর্শনীয় পার্কের ভিতরে এক দশমিক বিশ একর বিশিষ্ট একটি পুকুর রয়েছে দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ দিবর স্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা থানার দিবর দিঘির মধ্যস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন এদিকে স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামে পরিচিত সম্পূর বিহার বা পাহাড়পুর নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সম্পুর বিহার জাতীয় আন্তর্জাতিক পরিসরে সম্পূর বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে জগন্দল বিহার জগনদল মধ্যবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান এটি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কুসুম্বা মসজিদ কুসম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা থানার কুসম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ দিঘির পারে পাথরের তৈরি ধূসর বর্গের এই মসজিদটি অবস্থিত নওগাঁ পৌরসভা এলাকার ভবানীপুর গ্রামে প্রায় দশ বিঘা জমিতে পার্ক বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে গ্রামের মধ্যে গড়ে তোলা নিরিবিলি পরিবেশের এই পার্কটি এখন বিনোদন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রবি ঠাকুরের কুঠিবাড়ি জেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার প্রতিসরে নাগর নদীর তীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জোড়াসাগর ঠাকুর পরিবারের জমিদারির কালীগ্রাম পরগুনার সদর কাচারি ছিল এখানে বলিহার রাজবাড়ি বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল সম্রাট আরঙ্গজেবের কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এ এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিহার রাজবাড়ি ছিল অন্যতম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বেঙ্গালি টিভির সাথেই থাকুন